প্রকৃতি ছাড়া যেমন মানুষ বাঁচতে পারে না, জল ছাড়া যেমন মাছ বাঁচতে পারে না, উপযুক্ত শিক্ষক ছাড়া যেমন ছাত্রদের জীবনে পরিপূর্ণতা আসে না, ঠিক তেমনি রবীন্দ্রনাথ ঠাকুরকে ছাড়া দেশীয় বা বিশ্ব সাহিত্যের পরিপূর্ণতাও আসতে পারে না। তিনি ছিলেন ছোট গল্পকার, কবি, সাহিত্যিক, ঔপন্যাসিক, নাট্যকার, সঙ্গীত রচনাকার, প্রাবন্ধিক, চিত্রশিল্পী, অভিনেতা, আবৃত্তিকার, রাজনীতিবিদ, রাষ্ট্রনেতা, দেশপ্রেমিক, সমাজ সংস্কারক এবং একজন দার্শনিক। তাঁর 52টি কাব্যগ্রন্থ, 38টি নাটক, 13টি উপন্যাস, 36টি প্রবন্ধ ও অন্যান্য গদ্য সংকলন তাঁর জীবদ্দশায় ও মৃত্যুর পর প্রকাশিত হয়। 95টি ছোট গল্প ও 1915টি গান যথাক্রমে গল্পগুচ্ছ ও গীত বিতান সংকলনে অন্তর্ভুক্ত হয়েছে। তিনি 2000টি চিত্র অঙ্কন করেছিলেন। 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থ রচনা করে বিশ্ববন্দিত নোবেল পুরস্কার পেয়ে বিশ্বকবিতে তিনি ভূষিত হয়েছিলেন। তিনি জন্মগ্রহণ করেন 1861 সালে 7ই মে। বাবার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, মায়ের নাম সারদাসুন্দরী দেবী। রবীন্দ্রনাথ পিতামাতার 14তম সন্তান ছিলেন। মাত্র 14 বছর বয়সে তিনি মাতাকে হারান। স্ত্রীর মৃত্যুর পর দেবেন্দ্রনাথ ঠাকুর কলকাতার বাইরেই বেশি থাকতেন, ফলে ছোট রবির বাল্যদশা কেটেছে ভৃত্যের অনুশাসনের মধ্যেই। তিনি কলকাতার বিভিন্ন স্কুলে ভর্তি হয়েছিলেন, কিন্তু এই সব বিদ্যালয়ে তিনি বেশি দিন কাটাতে পারেননি, কারণ চার দেয়ালের মধ্যে পড়াশোনা করতে তার ভালো লাগতো না। সেই জন্য বাড়িতে শিক্ষক মহাশয় রেখে মুক্ত পরিবেশের মধ্যে তিনি পড়াশোনা করেছিলেন। প্রকৃতিকেই তিনি বেশি ভালোবাসতেন। এই প্রকৃতি চেতনা থেকেই তাঁর বিশ্ববিদ্যালয় স্থাপন। আসলে 1806 দশকে তাঁর পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর 16 আনায় 20 বিঘা জমি ক্রয় করেন বীরভূম জেলায়। সেখানে প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুর একটি ব্রহ্মচর্য বিদ্যালয় স্থাপন করেছিলেন। রবীন্দ্রনাথ কলকাতায় ব্যবসায়ী মারোয়াড়িদের এক আলোচনা সভায় বিশ্ববিদ্যালয় স্থাপনের কথা আলোচনা করেছিলেন। সেই চিন্তা থেকেই 1918 সালে স্বয়ং কবি এর ভিত্তিপ্রস্তর করেছিলেন। 1921 সালে 23শে ডিসেম্বর তিনি বিশ্বভারতী স্থাপন করেন। এর মূল নীতি ছিল বেদের একটি বক্তব্য, যত্র বিশ্বং ভবতি এক নীরম, হোয়ার দ্য ওয়ার্ল্ড মেক্স এ হোম ইন এ সিঙ্গল নেস্ট। সমস্ত বিশ্বকে একটি ঘরের মধ্যে আনাই ছিল তার লক্ষ্য। এই বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্দেশ্য ছিল অনেক, তার মধ্যে প্রধান ও অন্যতম একটি উদ্দেশ্য হল জাতি বর্ণ নির্বিশেষে ভারতবর্ষের যে আধ্যাত্মিকতা, সেই আধ্যাত্মিকতাকে বিশ্বমাঝারে তুলে ধরা। 1951 সালে এটি কেন্দ্রীয় সরকারের অধীনে আসে। এই বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য হন কবিপুত্র রথীন্দ্রনাথ ঠাকুর। এরপর ফিরে আসে 1878 সালে। এই বছর তিনি ব্যারিস্টারি পড়তে ইংল্যান্ডে গমন করেছিলেন। সেখানে বাইটনের একটি পাবলিক স্কুলে ভর্তি হন। 1979 সালে আইন নিয়ে পড়ার জন্য ইউনিভার্সিটি কলেজ লন্ডনে ভর্তি হন, কিন্তু সাহিত্যের প্রতি আনুগত্যের কারণে তিনি পড়াশোনা ছেড়ে দেশে ফেরেন। 1883 সালে তিনি বেণীমাধবের কন্যা ভবতারিণী দেবীকে বিবাহ করেন। এরপর আসে 1905 সালের ঘটনায়। অত্যাচারী ইংরেজ সরকার বাংলাকে পেরে উঠতে না পেরে বঙ্গভঙ্গের সিদ্ধান্ত নিলে এই 1905 সালে সারা বাংলা
তথা ভারত উত্তাল হয়ে ওঠে এই বঙ্গভঙ্গের বিরুদ্ধে, তখন রবীন্দ্রনাথের দুইটি গান আমার সোনার বাংলা ও জনগণ মন অধিনায়ক জয় হয়ে ভারত ভাগ্য বিধাতা তৎকালীন জনগণকে ব্যাপকভাবে উজ্জীবিত করেছিল। যে গান দুটি পরবর্তীকালে একটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত এবং পরেরটি আমাদের দেশের জাতীয় সঙ্গীত হিসাবে পরিগণিত হয়। তিনি ছিলেন সমাজ সংস্কারক, সংস্কার হিসাবে তিনি চেয়েছিলেন গ্রামোন্নয়ন ও মানুষকে সুশিক্ষায় শিক্ষিত করা। তিনি জানতেন যে কুসংস্কারাচ্ছন্ন মানুষকে সুশিক্ষায় শিক্ষিত করতে না পারলে ভারতের মুক্তির পথ নেই। সামাজিক ভেদাভেদ, অস্পৃশ্যতা, ধর্মীয় গোড়ামি, ধর্মান্ধতার বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছিলেন। তিনি জানতেন ধর্মান্ধতা দেশকে ধ্বংসের পথে অগ্রসর করে, তাই সমস্ত ভারতবাসীকে একতার বন্ধনে আবদ্ধ হয়ে দেশ সেবার কাছে আত্মনিয়োগ করতে বলেছিলেন। তিনি মূর্তি বিগ্রহ পূজার পরিবর্তে কর্মী অর্থাৎ মানবেশ্বরের পূজার কথা বলেছিলেন। তাই তিনি বলেছেন সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। 1919 সালে পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগের হত্যালীলার পর ইংরেজ সরকারের কাছে পাওয়া 1915 সালের নাইট উপাধি তিনি পরিত্যাগ করেছিলেন 3 মাস পর। এই ঘটনা দেশ বিদেশের বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হলে ইংরেজদের আসল চেহারার মুখোশ তিনি খুলে দিয়েছিলেন। এ হেন রাষ্ট্রনায়কের জীবনে পর পর বিপর্যয় নেমে আসে। প্রথমে 1902 সালে পত্নী বিয়োগ, তারপর 5 সন্তানদের মধ্যে 4 সন্তানের মৃত্যু, অবশেষে 1941 সালে তাঁর পরলোকগমন আমাদের সত্যই মর্মাহত করে। তিনি মৃত্যুর আগে বলে গিয়েছিলেন, আমি তোমাদেরই লোক আর কেহ নই, এই হোক মোর শেষ পরিচয়। এই মহান কবির জাতীয় ভাবাবেগকে আমরা যদি পরবর্তী জেনারেশনের মধ্যে প্রতিফলিত করতে পারি, তাহলেই আমাদের সার্থক ভারতবর্ষ গড়ার যে স্বপ্ন তা অনায়াসেই বাস্তবায়িত হবে। এইটুকু বলে প্রত্যেকের সর্বশক্তিমান ঈশ্বরের কাছে সুখ সমৃদ্ধি উন্নতি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ।